খেলা খেলছেন আর সেই খেলাটাকে ভাব নয়নে দর্শন করেছেন কে? বাংলার এক কবি, হিন্দু নন, হরিবল, মুসলিম কুলে তার জন্ম, যার নাম ছিল নাসির মাহমুদ। আর সেই নাসির মাহমুদ তিনি বললেন, ভগবান আহা, ও খেলা তো খেলা তো নন্দ কিশোর, খেলা তো খেলা তো নন্দ কিশোর, ও খেলা তো খেলা তো নন্দ কিশোর, ও খেলা তো খেলা তো নন্দ কিশোর, ও খেলা তোরা সুন্দর শ্যাম মধুর মূরতি মধুর শিশ্যাম, খেল তোরা সুন্দর শ্যাম মধুর মূরতি রোজধা, ভগবান খেলা খেলছেন শ্রীরাম সুদাম নাম্ব সুদাম নিয়ে। কোথায় দেখো প্রিয় শ্রীরাম, ওই সুদাম মেলি আমার গোবিন্দ তপ প্রিয় শ্রীরাম, সুদাম মেলি তপন তনয় তীরে থেকে নিরে, কৃষ্ণমা শ্রীরাম সুদাম নাম্ব সুদাম নিয়ে আস্তে আস্তে হরিবল, শ্রীরাম সুদাম নাম্ব সুদাম নিয়ে ভগবান তপন তনয় তীরে। তপন মানে কি? তপন মানে সূর্য, সূর্যের কন্যার নাম কি? তনয়া মানে কন্যা, সূর্যের কন্যার নাম বলো। তোমাদের এদিকে ভাই ফোঁটা হয় না? হয় না? এই যে কালী পূজা গেল, কালী পূজা দুদিন পরে ভাই ফোঁটা হয়েছিল, হয়নি? হরিবল, তাহলে ভাই ফোঁটার দিন একটা, যখন যারা বোনেরা ভাইকে ফোঁটা দেয় ওই দিন একটা শ্লোক বলে, কি শ্লোক? হরিবল, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ভাই আমার জম্বের মোটা, হরিবল হরে কৃষ্ণ, জানি নাই, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দি আমার ভাইকে ফোঁটা। তাহলে এই যে জম আর যমুনা হরিবল, এরা আপন ভাই বোন হরে কৃষ্ণ। সেই যমুনার কিনারে আমার ভগবান কি করছে? ওই প্রিয় সীতাম প্রিয় শ্রীরাম, সুনাম মেলি জানে তপন তনয়া, ধবলি শ্যাবলি আওলি আওলি, দেখো ধবলি শ্যাবলি আউরি আউরি, ওরে ফুকারি করো তো গানরে, খেলো তো খেলো তো নন্দ কিশোর, খেলো তো খেলো তো নন্দ কিশোর। ভগবান তপন তনয়া তীরে শ্রীরাম সুদাম নিয়ে খেলা খেলছেন। আসতে সকালবেলা যখন গমন গোষ্ঠ শুনেছিলেন, এই যে শুনেছিলেন যে একজন অপরাধ করেছিল ভগবানকে পরীক্ষা করতে গিয়ে, ভগবানের ধেনুবৎস রাখাল চুরি করে নিয়ে পাহাড়ের গুহায় লুকিয়ে রেখে দিয়েছিল, কে? চতুর্মুখ ব্রহ্মা। আবার রাত্রিবেলা যখন রাস হবে, রাসে শুনতে পাবেন যে আর একজন অপরাধ করেছিল, কে? ভোলা মহেশ্বর। ভগবানকে পরীক্ষা করতে গিয়ে তিনিও গোপীর বেশ নিয়ে ওই রাসস্থলীতে ঢুকেছিল, অপরাধ করেছিল ভগবানকে পরীক্ষা করতে গিয়ে এই ভোলা মহেশ্বর আর ব্রহ্মা। হরিমান
এনারা দুজনেই আমার ভগবানকে জানবার জন্য দুখানা গ্রন্থ রচনা করেছিলেন। কি কি? একটা হচ্ছে আগম, আর একটা হচ্ছে নিগম। সেই আগম নিগম ওই বেদ আমার গোবিন্দ লীলাই করে তো কত বিহার রে। ওই আগম নিগম গোবিন্দ লীলায় করো তো কঠ বিহার রে। আসির মামুদ তখন করো তো হিয়াসির চির মামুদ করো তো হিয়াস। ওই শরণে আমি শরণ নিলাম গোবিন্দ, আমি তোমার চরণ বিনে আমি আর কিছু চাই না গোবিন্দ। আমি তোমার চরণ বিনে আর কিছু চাই না। তোমার রাতুল চরণে আমার আমার এই নিবেদন, আমি তোমার চরণ বিনে আমি আর কিছু চাই না। তোমার রাতুল চরণে তোমার আতুল চরণে আমার আমার এই নিবেদন, তোমার চরণ বিনে আমি আর কিছুই চাই না। গোগঠ বিহারী বগছি বেদন তোমার রাতুল চরণে আমি তোমার চরণ ছাড়া কিছু চাই না ভগবান। যদি তুমি আমাকে কিছু দিতে চাও একটা নিবেদন তোমার কাছে ভগবান, ধর্ম আমার আলাদা হতে পারে, মুসলিম কুলে আমার জন্ম হতে পারে, কিন্তু তুমি তো আমাকে সৃষ্টি করেছো, সৃষ্টি তুমি করেছো, ধর্ম আমার আলাদা হতে পারে। নিবেদন তোমার কাছে, কামনা বাসনার দেহ তো রক্তে মাংসে গলা দেহ, তোমার কাছে চাইতে মন বাসনা হবে, তবে অন্য কিছু চাইব না, ধন সম্পদ চাইব না ভগবান, শুধু নিবেদন তোমার কাছে। হে গোবিন্দ আমি জবন বলে যেন তোমার শরণ থেকে আমায় ফেলে দিও না গোবিন্দ। আমি যাবন বলে তোমার রাতুল চরণে আমায় একটু স্থান দিও, আমি জবন বলে যেন আমায় ফেলে দিও না তোমার রাতুল চরণে। আমায় একটু স্থান দিও
কিন্তু জবান বলে চরণ থেকে ফেলে দিও না, জবান বলে যেন চরণ থেকে ফেলে দিও না ভগবান। সেই নাসির মাহমুদ ভাব নয়নে দর্শন করেছিলেন গোবিন্দের লীলা, আর সেই ভগবান খেলছেন কোথায়? শ্রী যমুনার তীরে কানাই সীতা মেরে লইয়া যমুনার তীরে কানাই সীতা মেরে লইয়া আজি সমচিত হইয়া মাতি রণ করে সমচিত হইয়া কবি কাঁধে করাই আমার কাঁধে চলে কবু কাঁধে করা কাঁধে করাই আমার কাঁধে চরে রঙিয়া দামরে লয়া কাঁধে করে কাঁধে চরায়। ভগবান কখনো কখনো শ্রীরামকে কাঁধে করছেন, আবার কখনো কখনো সিদ্ধারের কাছে উঠছেন। এই খেলা খেলতে খেলতে হরিলাল ভোখরে রবির তবে শুকাইছে মুখ, ভোখরে রবির তবে শুকাইছে মুখ, ভোখরে রবির তবে ভোখরে রবির তবে শুকাইছে মুখ, আর ভোখরে রবির তবে আর না খেলিব ভাই, এই যা খেলব না চল, আর না খেলিব ভাই চলো যাই ঘরে, না খেলিব ভাই চলো যাই ঘরে। সকালে সকালে যেতে মা কইয়াছে সবারে, সকালে সকালে যেতে মা কইয়াছে সবারে, এই যা মনে নাই, এই যা মনে নাই, এই যা মনে নাই, এই যা মনে নাই, খেলাই খেলাই মনে নাই, খেলাই খেলাই মনে নাই, ঘরে যাবার কথা রে ভাই খেলাই খেলাই মনে নাই, ঘরে যাবার কথা রে ভাই খেলাই খেলাই মনে নাই, ঘরে যাবার কথা রে ভাই বদন ভরে হরি, ঘরে যাবার কথা রে ভাই বদন ভরে হরি বলো, ঘরে যাবার কথা রে ভাই বদন ভরে হরি বলো, ঘরে যাবার কথা রে ভাই খেলাই খেলাই মনে নাই ভাই, খেলাই খেলাই মনে নাই ভাই। খেলা খেলতে খেলতে মনে নেই, ঘরে যেতে হবে না হরে কৃষ্ণ হ্যালো, ঘরে যেতে হবে সকাল সকাল, ঘরে যেতে হবে হরিবল, কোন ঘরে যাব বাবা? শ্রীরামকে ডেকে ভগবান বলছেন ভাই ঘরে যেতে হবে, কিন্তু ঘরে যে যাব, ঘর থেকে আসবার সময় যেগুলো এনেছিলাম ওইগুলো তো আর এক জায়গায় নেই আছে বাবা, যা এনেছিলাম ষোলো আনা পরিপূর্ণ করে সেগুলো একত্রিত আর নেই, সবাইকে একটু একটু করে দিতে দিতে এটো হয়ে গেছে, ফুরিয়ে গেছে ভালোবাসা, ভগবানকে কি দেব হরিভাই, ভগবানকে কি দেব? আজকে দিতে দিতে ক্লান্ত হয়ে যাননি? বুকে হাত দিয়ে বলুন তো ক্লান্ত হয়েছেন কিনা হরিভাই। বলে বৈষ্ণব বললেন তুমি তো সংসারের মাঝে এসে ক্লান্ত হয়ে গেছো, এই ক্লান্ত হয়ে যদি যাও একটা পথ তোমার খোলা আছে, একটু বিশ্রাম নিয়ে নাও। কি করে হরিধর হরে কৃষ্ণ
চলো নিজ নিকেতনে মন নিজের নিকেতনে চলো। হরিবল ওই পারে হলো বাবার বাড়ি। হরিবল এখানে যেখানে বাড়ি করেছি এ বাড়িতে ভাড়া থাকি আমি আপনি, তাই না? হরিবল এই পালেতে আমি ভাড়া বাড়ি আছি আর ওপার হচ্ছে আমার আসল বাড়ি। হরিবল যদি তুমি কখনো ক্লান্ত হয়ে যাও তুমি জিরিয়ে নাও কোথায়, সেটা হলো এই সাধু সঙ্গের বাজারে। একটু বৈষ্ণবের সঙ্গ করো, সাধু সঙ্গ করো, যদি তোমার কৃপা লাভ হয় মন নিজের নিকেতনে চলো। হরিবল বাবা এই বলছেন ঘরে যেতে হবে, আর ঘরে যেতে গেলে জেনেছিলাম ওইগুলো একত্রিত করে ফিরতে হবে ঘরে। শ্রীরাম রে ঘরে যেতে গেলে ও ভাই পাল জড়ো ওগো করো শ্রীরাম পাল জড়ো সঘনে অভিষাই ও ভাই নাম করে মা সঘনে বি সম নাম করে মা। আমার মা বুঝি আমার আমার নাম করে রে ও শ্রীরাম রে ভাই আমার বাবুজি আমার ও ভাই নাম করে রে ওর নইলে বিষম আমার আমার লাগবে আমার বাবুজি আমার নাম করে রে আরে লইলে বিষ লাগবে কেনে আমার বাবুজি আমার বাবুজি আমার নাম করে রে। হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ ভক্ত মণ্ডলী, এক ভক্ত বাবা পাগল রাজবংশী।